এই হিরো আলো এখন বিভিন্ন মাহফিলের প্রধান অতিথি কথা কয় না এই যে দুই দিন পরে আমার একটা মাহফিল আছে বগুড়া নুনগোলা এলাকায় ওখানে পোস্টার দেখলাম প্রধান অতিথি হিরো আলম কি আলম আরো জোরে হিরো আলম যখন ভোটে দাঁড়াইলো হিরো আলম কে নিয়ে কি না টল করা হলো হিরো আলম 10টা ভোট পাবে না এমন ভোট পাইছে সে প্রধানমন্ত্রী হইছে প্রধানমন্ত্রীর মতো সে সম্মান এখন মানুষ করে ওকে যত মানুষ চেনে তত বিশ্বের মানুষ আমাদের প্রধানমন্ত্রীকে চেনে না কথা কয় না কেন এই হিরো হিরো আলম এখন বিভিন্ন মাহফিলের প্রধান অতিথি কথা কয় না এই যে দুই দিন পরে আমার একটা মাহফিল আছে বগুড়া নুনগোলা এলাকায় ওখানে পোস্টার দেখলাম প্রধান অতিথি হিরো আলম কি আলম আরো জোরে মানুষটা কালো আলম মানে তো সুন্দর আসলে কালো হতে পারে তার ব্যবহার চলাফেরা এখন জাতির কাছে সুন্দর কথা কন না কে কারণ সে গরিবের মানুষের ঘর করার জন্য টাকা দিতেছে দেখলাম সিলেটে গেছে সিলেটে কই গেছে সিলেটে গেছে এক আল্লাহর বান্দার ঘর করার টাকা নাই টাকা দিয়া কয় চাচা আপনি ঘর করবেন আল্লাহু আকবার কন এক ভক্ত তাকে গাড়ি উপহার দিছে ওই গাড়ি বলে আমি নিজে চড়বো না এটা গরিবের জন্য অ্যাম্বুলেন্স বানাইলাম ফ্রি আল্লাহু আকবার আরো জোরে কন আর আমার বাংলাদেশের নেতারা সুযোগ পাইলে আলকাত্রাও খায় কথা কন না কে আলকাত্রা খায় না আলকাত্রা চেনেন মাঝে মাঝে দেখবেন ঘরের গোছে দেয় পুয়ে দেয় বেড়াই দেয় আলকাত্রা লাগাইলে ওই জিনিসটা ট্যাকে উড়িয়ে খায় না এ নবীর উম্মত এই জন্য বললাম প্রধানমন্ত্রীর স্যার হিরো আলমকে এখন ভালো মানাবে কারণ যারা মসজিদের ইমাম হতে পারে না তাদেরকে ওই শেয়ার মানায় না কি হবে যুবক নামের বোঝা হয়ে বাংলাদেশে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে জোরে বলো কথা ঠিক কি না আর রিজালু কওয়ামুন আলান নিসা তার হলো শক্ত টিউ হলো নরম নেতৃত্ব দিবে টায়ার নেতৃত্ব নিবে টিউ টির দল নারীর দল নারীর দল থাকবে ভিতরে টায়ার থাকবে বাইরে হিরো আলম হলো টায়ার ও যদি চায় প্রধানমন্ত্রীর পদে দাঁড়াতে পারে যদি মানুষ ভোট দিয়ে নির্বাচন করে উনি আল্লাহর ঘরে ইমামতি করতে পারবে কিন্তু আমার দেশের টপ লেভেলের সুন্দরী যারা এরাও যদি ভোট কইরা প্রধানমন্ত্রী হয় কিন্তু মসজিদে যাওয়ার মতো এদের ক্ষমতা কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এ আল্লাহর বান্দা এখন আমার কথা হলো প্রায় মাহফিলে দেখবেন প্রধান অতিথি থাকে এমপি সাহেব প্রধান অতিথি থাকে বিশাল কোটিপতিরা এরা আসে না কেন কয় মাহফিলে যাওয়ার আমার টাইম নাই আর যখন কনসার্ট দিবেন আসিতেছে ফাটাবালিস মমতা জাফা তখন দেখেন নেতা বসার জায়গা নাই কথা বল না কে ওদের পাহাড় পর্বত আছে আমাদের তো কিছুই নাই এজন্য আসে না এ মুসলমান এই জন্য আমাদের সামনে দিনে সিদ্ধান্ত নিতে হবে ঠিক কিনা বলো হিরো আলমের কাছে নেতা আনতিরা কুপকাজ অবায়দুল কাদের বলছিল হিরো আলম জিরো হয়ে গেছে উনি আবার বলছিল পারলে আপনি বগুড়াতেই আমার সাথে ভোট করেন তখন অবায়দুল কাদেরকে আমি কই নাই কথা কয় না হ্যাঁ আমি ওরে কই নাই তুই কইস নাই কথা কন না কে একটা উত্তরবঙ্গের কথায় আছে ঠেলার নাম বাবা আসলে আসল হিরো আলম হিরো আলমই জিরো জিরো নয় হিরো আলম আসল হিরো ঠিক না ভাই ঠিক
ডিসালা সানাসুরওয়ালা ছিল সেখান থেকে এখন প্রধান অতিথি মাহফিলের এখন প্রধান গেস্ট ও বলেছিল যদি এমপি হতে পারি গান বাজনা ছেড়ে দেব আল্লাহু আকবার হইছিল হইছিল কিন্তু ওনার চাই নাই ওতে এমপি হলে ওকে স্যার বলা লাগবে কথা করে না এজন্য ওনাকে হারানো হইছে এখন আমাদের দেশে কলমের খোঁজে অনেক কিছু হয় কথা কয় না কে ভাইরা আমার আমার কথা অনেক রাগ করলেন আপনারা না হ্যাঁ আল্লাহ সমস্ত বাংলাদেশের মুসলমানকে আপনি হেদায়েত দান করেন আমিন আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করেন জোরে কোন আমিন সবচেয়ে কষ্ট হচ্ছে মনে হয় আপনার রাত তো অনেক আসলে রাত অনেক হয়েছে তো আমি মনে করছি আপনাদের বিরক্ত হচ্ছেন মনে হয় আরো বাড়াবো বাপরে এরা খাইছে কি আজ রে এরে আল্লাহর বান্দা উমর ডাক দিয়া কয় রাখাল উমর রে যদি দেখতে চাও আল্লাহর ঘর মসজিদে যাও আল্লাহর ঘর বাইতুল্লাহ ওইখানে গিয়া দেখবা উমর ইমামতির মসল্লায় দাঁড়িয়ে ইমামতি করতেছে আল্লাহু আকবার এ নবীর উম্মত যারা বলে মোল্লার দর মসজিদ পর্যন্ত তুই ঠিকই কইছিস ভাই মসজিদ হলো দুনিয়াতে সর্বোত্তম জায়গা কথা কর না কে আসলে মসজিদ থেকে ফতোয়া আসবে কোরআন যদি পার্লামেন্টে যায় কথা বলে না কেন এই মসজিদে বিচার হবে কোনো কেলাপ টেলাপ থাকবে না আল্লাহর ঘর মসজিদে কেউ মিথ্যা বলতে পারে না ঠিক কিনা বলো এরে আল্লাহর বান্দা যুবক রাখা ডাক দিয়ে বলে পথি এ পথি চিন্তা করিস না আমি আগামীকাল ফজরের নামাজ দিয়া মসজিদে পড়ব আমি উমরের সঙ্গে মোলা কে কই রে আইনজীবী সাহেব আইছে রে পাবনার মাল রংপুরে থাকে আমাদের শরীফুল ইসলাম শরীফ ভাই কই ভাই কই আসেন বসেন আইনজীবীও পাইছি আজ খেলা হবে গরম হবে সবকিছু হ্যাঁ বসেন গরম মানে হয়ে গেছে এক ভাও আমার ভাইয়েরা আমাদের প্রধান পৃষ্ঠপোষক শরীফুল ভাই আমাকে ফোন করেছিল ভাই আমিও থাকবো উনি নিবেদিত প্রাণ একজন বিশিষ্ট দানবীর মারহাবা কোন আরো জোরে বলেন মারহাবা অনেক মাদ্রাসায় মসজিদে মাহফিলে উনি দান করে থাকেন আল্লাহ তার দানের হাত কারো লম্বা করে দান করে আমিন একখান থেকে আসলো আমরা আশা করতেছি আমাদের মসজিদের দিকে ভাই নেক নজর দিবে কথা বলেন না কেন ভাই এখনে বলবেন না কিছুক্ষণ আমি বলবো এখনে বলবেন না কিছুক্ষণ আমি বলবো আমি তো এখনো শুনি নাই আপনার ওয়াজ ভাইরা আমার তাহলে আবার শুরু থেকে শুরু করি নাকি এরে নবীর উম্মত আমি যে কথা বুঝাইতেছি আল্লাহর ঘর মসজিদের দাম কম না বেশি আরো জোরে বলেন কত মদ খোর দেখবেন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে বউরে কয় মা দরজা খোল কোন মদ খোর দেখবেন মসজিদে গিয়া কোনো দিন পড়েছিল দেখছেন কথা বলেন না কেন আল্লাহর ঘর দামি ঘর আল্লাহ দামি ঘর কে নামাজি কে নেয় কোন বেঈমান কে নেয় না ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা মুরাকাবা করে আমি আল্লাহ তাকে আমি আল্লাহর জান্নাত রাস্তায় কবুল করে নেই বলেন আল্লাহু আকবার রাখাল রাখালগিরি করে উড়ে ঘাস খাওয়ায় দুম মারে ঘাস খাওয়ায় ওখান থেকে আমার মাওলাকে পাওয়ার টার্গেট করেছে ও কৃষক ভাই তুমি কৃষি কাজ করো আজান হলে মসজিদে চলে যাও ও ঠেলাওয়ালা ভাই
আদান হয়েছে ঠেলাটা বন্ধ করে নামাজে যাও আমার আল্লাহ বরকত দিবে ব্যবসায়ী ভাই আজান হয়েছে দোকানপাট বন্ধ করে মসজিদে যাও আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দিবে ইয়ামাকুল্লাহুর রিবা ওয়ায়ুরিবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্ল কাফারিন আসীম আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা হালাল করেছে সুদ খায়ও না ঘুষ দিও না সুদখোর ঘুষখোর আল্লাহ পাক পছন্দ করে না হালাল ব্যবসা করো আল্লাহর নামে জীবন কাটিয়ে দাও সিদ্দিক আকবরের সাথে আমার আল্লাহ আপনাকে জান্নাতে রাখবে আর কেবাশাস আমলে সাল্লু মুদাম আকেবাশাস যুকশা সগর ওয়ে হারাম এ আল্লাহর বান্দা উমরের কথা মতো রাখাল পরের দিন মসজিদে যখন ফজরের আজান হয়ে গেছে উমরকে দেখার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ দৈনন্দিনের মতো রাখাল আয়েশা হাজির হয়ে গেছে উমর যখন বলেছিল রাখাল তুমি যখন উমরকে দেখতে চাও আল্লাহর ঘর মসজিদে যাইবা রাখাল তখন বলেছিল মসজিদে যাই কিন্তু ভিতরে যাই না বারান্দায় যাকি কেন কয় ভিতরে ভিআইপিরা থাকে আমি গরিব মানুষ গেলে যদি ধমক দেয় উমর ডাক দিয়া কয় আল্লাহর ঘরে সবাই ভিআইপি কেউ ভিআইপি কি নোকাল এটা অন্য কোথাও আল্লাহর ঘরে সবাই সমান এখনো চেনে নাই উনি যে উমর রাখাল পরের দিন সকালবেলা ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া নতুন পাঞ্জাবি লাগাইয়া উমরকে দেখতে আসতেছে বারান্দা ক্রস করে মসজিদের ভিতরে ঢুকে ওমন সময় দেখে সাহাবায়ে কেরামরা মুস্কি মুস্কি হাসতেছে আল্লাহু আকবর বলেন আর জোরে কোন আল্লাহু আকবর রাখাল যখন ভিতরে যায় সবাই খালি জায়গা করে দেয় আল্লাহু আকবর বলেন এটা আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘরে সবার দাম সমান এমপি দাঁড়াইছে মন্ত্রী দাঁড়াইছে মাঝখানে ফাঁকা পিছনে গার্ড দেওয়ার জন্য চৌকিদার রেডি এমপি কয় আয় কয় না কয় স্যার আমি না চৌকিদার কয় এটা আল্লাহর ঘর তুইও যে আমিও সে কথা বলেন না কেন এই মাতব্বান এমপির ছেলে মন্ত্রীর মেয়ে গন্ডগোল ইমামও ফতুয়া দেয় না মাতব্বার ফতুয়া দেয় না রিকশা চালার ছেলে ভ্যানওয়ালার ছেলে গন্ডগোল হয়েছে বয়কট করে মসজিদ থেকে আলাদা করে দেয় কথা বলে না কেন এরে বেটা তোর ফতুয়া দুই জায়গায় সমান হবে মন্ত্রীর ছেলে এমপির মেয়ে গন্ডগোল করে তুই ফতুয়া দেয় না তুই তখন জিলাপি খাও আর ভ্যানওয়ালার ছেলে রিক্সাওয়ালার মেয়ে সমস্যা করে তুমি বয়কট করার চাহিদা দাও না না বিচার করো কোরআন দিয়া আল্লাহর ঘরে তুমি কাউকে বয়কট করতে পারো না আল্লাহর ঘর সবার জন্য উন্মুক্ত আল্লাহর ঘরে মসজিদে ডাক দাও আল্লাহর ঘর মানুষ যখন যাবে অন্তরে নূর পায় ধাবে নূর ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম আল্লাহু আকবার আল্লাহ বলে যাকে ইচ্ছা করি আমি আল্লাহ নূর দান করি নূর যাকে ইচ্ছা করি আমি আল্লাহ হেদিনা সিরাতাল মুস্তাকিমের পথ দান করি তুমি গরিবের ঘর মসজিদে যাওয়া বন্ধ করিও না গরিবের অন্তরটা অনেক ছোট্ট গরিবের দোয়াটা আমার মাওলার কাছে কবুল হয়ে যায় এ বলল গরিবের রাস্তাটা বন্ধ করিও না আছে না কথায় কথা রাস্তা বন্ধ করে তুই মানুষের হাঁটার রাস্তা বন্ধ করো আল্লাহ তোর জান্নাত যাওয়ার রাস্তা বন্ধ করবে কথা বলেন না কেন এই নবীর উম্মত আল্লাহর ঘর মসজিদ উন্মুক্ত করে দাও মানুষের হাঁটাবার রাস্তাটা ক্লিয়ার করে দাও ভ্যান যায় না গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও আমার আল্লাহর ওসিলায় তোমাকে জান্নাতে দিবেন